গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সব ভাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। এখন বাজে 11:45, 11:45 নয়, 11:46 বাজে আর কি। তো এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করছি। আজকে আজকেও সব হয়ে গেছে, এমনকি আমার স্নানও হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। আর আজকে রান্না হয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা, ডাল আর ওই দই দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে, এইসব দিয়ে একটু রুই মাছ করেছি এই আর কি। তো এটাই হয়েছে আজকে রান্না। আর কুমড়ো দিয়ে, আলু দিয়ে, গাজর, বিনস এইসব দিয়ে হয়েছে একটা রুটির তরকারি, আর হয়েছে রুটি। এটাই আজকে সকাল থেকে রান্না বান্না হয়েছে। আর রাতে দেখা যাক কি হয়, পাপাকে পনির আনতে বলেছিল, মমনি ভুলে গেছে, তো নিয়ে আসবো বলেছে রাতে। তো পাপা আসলেই হবে, রুটিটা নয় করে রাখবো, পাপা আসলে পনিরটা করবো, হয়ে যাবে তাহলে এই আর কি। প্ল্যান প্রোগ্রাম রয়েছে এখনো অবধি। আর আজকে দুদিনের পর উঠেছে রোদ, আর আমি জানি না কেন আমার একটু ডাউন লাগছে নিজেকে, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এরকম মনে হচ্ছে নিজে, জানি না। তো আমরা এর মধ্যে তো কোথাও বেরোইনি বা কিছু করিনি, এবার ওয়েদারের জন্যই মূলত ঠান্ডাটা লাগছে, অন্য কিছুই নয়। কোথাও বেরোলে হয়তো এটাকেই বলতাম যে না বেরিয়েছিলাম বোধ হয় কারোর সাথে, কারোর জন্য হয়েছে আর কি এরকম আর কি। কিন্তু এর মধ্যে তো কোথাও বেরোইনি, তোমরাও দেখেছো ঘরেই ছিলাম। যাই হোক, ওয়েদারের জন্য হয়েছে, দুদিন বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টির হাওয়াটার মধ্যে গিয়ে আমি তোমাদের সাথে ব্লগ করেছিলাম, মানে ভিডিও করেছিলাম, তোমরা দেখো একটুখানি ক্লিপগুলো। আমাদের তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় না, এরকম হয় ব্যাপারটা যে প্রথম একটা শ্যুট নিলাম, পছন্দ হলো না, নিজেরই করে দিলাম ডিলিট, আবার একটা নিলাম, মনে হলো মাঝখান থেকে কিছু একটা হয়ে গেল গড়বড়, আবার নিতে হলো, এরকম করে করে অনেকগুলো হয়। তো ফাইনাল শ্যুটটার সময়ই হয়তো সেটুকুই দেওয়া হয় বা আগে পিছু কেটে দেওয়া হয়, এরকম অনেক কিছু করতে হয়। তো তোমাদের সাথে, তোমাদেরকে যদি 5 মিনিট দেখাই, মাথায় রাখবে যে ওটার পেছনে আমরা 15 থেকে 20 মিনিট দিয়েছি আর কি, তারপর ওই 5 মিনিটটা দাঁড়িয়েছে। এটা হয় এবার সব ক্ষেত্রে নয়, এই যে তোমাদের সাথে বকবক করছি এটা কখনোই 15 মিনিট 20 মিনিট ধরে আমি ট্রায়াল দিইনি, এটাই ক্যামেরা নিয়ে বসা আর এভাবেই শ্যুটটা করা এরকম আর কি। বিশেষ করে এইসব গাছ ফুল বৃষ্টি এইসব দেখাতে গেলে এইগুলো করতে হয় আর কি, তখন কেটে কুটে ছেটে ছুটে পছন্দ হলো না, আবার ডিলিট, আবার কিছু, এরকম করেই করতে হয়। পাপা তো বেরিয়ে গেছে তোমরা জানো, আর ওই ঘরে পড়তে এসছে, আর ওইখানে করছে কাজ, এইটুকুই। আর স্নান দান হয়ে গেছে, এখন আমি নিজে একটু ব্লগটা দেখবো, আমার নিজেরটাই আমি এখনো দেখিনি, আর যারা বন্ধু বান্ধব আছে তাদেরটা দেখবো, আমি যাদেরকে ফলো করি তাদেরটা দেখবো, এইসব করে করেই আপাতত একটা অবধি, 1:10-15 অবধি কাটাবো, তারপর যাবো ভাত বসাতে, আর মামনি ডালিয়া খাবে আজকে, ডালিয়াটা বসাতে যাবো, এই আজকের প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে। তো এখন প্রথমে যাবো বাথরুমে, বাথরুমের বালতিটা চেঞ্জ করে দিয়ে আসতে হবে, মানে জলগুলো আমি ভরছিলাম, স্নান করেছি, তো এই আর কি। তো চলো আবার পরে দেখা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এসেছিলাম এই জামা কাপড়গুলোকে দেখতে যে শুকিয়েছে কিনা, দেখলাম একটাও শোকায়নি। আজকেও রোদ উঠেছিল কিন্তু এখন তো আর রোদ নেই, গলাটা খুশখুশ খুশখুশ করছিল, একটু একটু মনে হচ্ছিলো কেমন শরীরটাকে, নিজেরই একটু ডাউন ডাউন লাগছিল। তো আমার কি মনে হচ্ছে বলতো, কালকে সন্ধেবেলা তেঁতুলের টক দিয়ে আলু কাবলি মাখাটা খেয়েছি, ওটাই কাল হয়েছে আর কি। যাই হোক, খেয়ে তো নিয়েছি, এবার শরীর দেখা যাবে, ওষুধ খাবো ঠিক হয়ে যাব। তো অনেক বছর বাদেই খেয়েছিলাম আলু কাবলি মাখা আর কি, আর বাইরে সত্যি থাকা যাচ্ছে না, একটু একটু করে হাওয়াও দিচ্ছে দেখে বুঝতেই পারছো, গোলাপ গাছের পাতাটা দেখে। তো কি আর দেখাবো, এই এগুলোতে তো আমরা নিজেরাই এখন তাকাচ্ছি না, দেখো জানলা বন্ধ, এই এইদিকে আমরা নিজেরাই জানলা বন্ধ করে দিচ্ছি, তাকাচ্ছি না আর, মানে এদেরকে দেখলে আগে পজিটিভ এনার্জি আসতো, এখন নেগেটিভ এনার্জি আসবে, মানে এরকম ভাবে এই সাদা ফুলগুলোকে দেখো, এগুলোকে দেখলে কখনো কারোর পজিটিভ এনার্জি আসে? আর এ তো পুরো নেতিয়ে ঝুলে পড়ে রয়েছে, কাদা মেখে উঠেছে আর কি, মানে ফুল এইসব দেখলে তো মানুষের একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস আসে না, আমাদের তো কোনোটাই আসছে না, তার কি করব দেখে এই আর কি। তো আমি তো এখন রোজকার মতো একটু ঘুমাবোই, তো এখনো ঘুমাবো, ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। সন্ধে 8:30 বাজে, 8:00-8:00 আমি রান্নাঘরে একটু এসেছিলাম, কিছু তো কাজ করলামই, আর মাথাটা আবার চুলকাচ্ছে, খুশকি খুশকি হয়েছে, আবার মনে হচ্ছে আবারও শ্যাম্পু করতে হবে, কিন্তু এই ওয়েদারের জন্যে ভালোই লাগছে না কিচ্ছু করতে করতে। তো যেটা তোমাদেরকে বলছিলাম দুপুরবেলা, যে শরীরটা একটু ডাল লাগছিল, ডাউন লাগছিল একটু নিজের, তো এখন ঠিক আছি, অনেকটাই মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছি।
তো এতক্ষণ ধরে আমি যেটা করলাম, পাপাকে সকালবেলা পনির আনতে বলা হয়েছিল, যেটা কিনা পাপা একদমই ভুলে গেছে, কিন্তু বলেছে যে অফিস থেকে ফেরার টাইমে নিয়ে আসবে। তো তার জন্য আমি সব কেটে কুটে রাখলাম, আদা, গ্রেট করা রসুন, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম সবটাই রেখেছি। আর এদিকে আমি আটাটাও মেখে রাখলাম, এই যে তো আটাটাও মেখে রাখলাম, এখন 9টার দিকে চলে আসবো রুটিটা করতে, তাহলে পাপা আসলেই আমি পানিরটাও করে ফেলতে পারবো। পাপা 10টায় খেয়ে নেয় আর কি, রাত না করাই ভালো। তো ওই জন্যে এবার গিয়ে একটু ঘরে বসি এই আর কি। কি বলতো, আমার শরীরটা একটু ডাউন লাগছিল, এটা ঠিক কথাই, কিন্তু খুব একটা যে ডাউন লাগছে বলে শুয়ে থাকতে হবে, বসে থাকতে হবে এরকম একটা ব্যাপার নয় খুব একটা। কেন বলতো, আমার না খুব একটা শুয়ে থাকতে, মানে শুয়ে থাকতে তো অবশ্যই ভালো লাগে, সেটা সবারই ভালো লাগে ল্যাতকেতে ঘুমাতে, তবে ওই শরীর খারাপ বলে শুয়ে থাকতে হবে ওরকম ভাবলে না নিজেকেই কেমন একটা লাগে, যেন আমি রুগী রুগ্ন এরকম নিয়ে একটা ছোটোবেলায় গল্পও আছে আমাকে, যদিও মা বলেছে ওই বয়সের কথা তো আর আমার মনে থাকার কথা নয়। সম্ভবত নার্সারি কি প্রিনার্সারিতে পড়ি, মানে স্কুল জীবনটা সবে সবে শুরু হয়েছে এরকম কি, তখন আমার 101 জ্বর এসেছে, মা স্কুল পাঠাবে না যেরকমটা হয়ে থাকে আর কি, কিন্তু আমি জোর করে স্কুল গেছি। তো তারপরে আমাদের যে হেডমিস্ট্রেস ছিলেন তাকে আমরা মাদার বলে ডাকতাম, তো মাদার ছুটির টাইমে তো এবার স্বাভাবিকভাবে 101 জ্বর নিয়ে গেছি, স্কুলে গিয়ে তো কিছুই করতে পারিনি, নেতিয়ে শুয়েই ছিলাম বেঞ্চে মাথা রেখে। তো মাদার মাকে ডেকে বলেছিল যে মেয়েকে কি বিদ্যাসাগর বানাবেন, পণ্ডিত বানাবেন, যে মেয়েকে 101 জ্বর নিয়ে, মা বলছে মা তখন আর কি করবে, মা বলছে আমি তো জানতাম না মাদারও জ্বর এসেছে, বাড়িতে না আমাকে দিয়েছিল ধোলাই, যে আমার জন্য মাকে শুনতে হয়েছিল এই আর কি। এরকম অনেক কিছু আছে আমার, ঠিক খুব একটা ভালো, যখন আমি মানে ছোট থেকে যখন কাঁদতাম শুয়ে পড়তাম তখনই মা বুঝতে পারতো তার মানে এবার বাড়াবাড়ি কিছু হয়েছে, মানে যেটার ফলে আর পারছে না। আমার ক্লাস 9 এরকম হয়েছিল, ইউরিন ইনফেকশন হয়েছিল, যেটা কিনা স্কুল থেকে, মানে স্কুলে একই বাথরুম ইউজ করা হতো, জল দেওয়া হতো না ঠিক করে, তো এরকম হতো হতো ক্লাস 9। ওই নিয়ে আমি স্কুল, মানে যেটা কিনা আমাকে এখানে বিরাটির ডাক্তাররা কেউ ধরতে পারেনি, তো সেই জন্য আমাকে গ্যাসের ট্যাবলেট ওষুধ এইরকম ধরনেরই 6 মাস যাবত খাইয়ে গেছে, কিন্তু কমেনি আর কি। তারপর গিয়ে ভালো ডাক্তারের কাছে পড়েছিলাম, সেটা আমি দমদমে দেখিয়েছিলাম। তো ওই নিয়ে আমি স্কুল টিউশন সব করেছিলাম, কোনো ছুটি বা কিছু নেইনি, যেদিন যেদিন খুব পেটে ব্যথা করতো আর পারতাম না হয়তো একদম সেই দিন, আর কিছু করার থাকতো না তখন। তারপর এরকম অনেক কিছু আছে আমার লাইফে, অত গল্প এখন বলতে গেলে পুরো ব্লগ জুড়ে শুধু আমার গল্পই চলে যাবে। তো একটু বাদে রুটিটা করব, আমি রান্নাঘরে এখন রুটি করা হয়ে গেছে, এবার করবো চিলি পানিরটা, তো চলো তোমরাও সাথে থাকো আমার, আমি একা কেন রান্নাঘরে থাকবো, ভাজবো, তাই জন্য তেলের মধ্যে না আমি নুন আর একটু হলুদ দিয়ে দিই, মানে হলুদ তো আমি আর মাখাই না, তেলের মধ্যে একটুখানি দিয়ে দিই। চিলি পানির ডান হয়ে গেছে, এখন কটা বাজে, 9:39 বাজে, আমার সবটাই হয়ে গেছে, এবার শুধু খাওয়ার টাইমে দুধটা গরম করবো তাহলেই হয়ে যায়। দেখতে ভালোই হয়েছে বলো, খারাপ হয়নি, পানির হয়ে গেছে, রুটি হয়ে গেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, শুধু এবার আমাদের খাওয়াটাই বাকি, আর লাস্টে দুধটা গরম করবো খাইতে বসার আগে, ওটুকুই বাকি। তাহলে আর ব্লগটাকে আজকে বড় করে বা টেনে নিয়ে গিয়ে তো কোনো লাভ নেই, আর তো কিছু দেখানোরও নেই আমার, যদিও কদিন ধরে ব্লগটা আবারও একটু বোরিং এর মধ্যে দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু সত্যি কথা বলতে আমার কিচ্ছু করার নেই, ঠান্ডা লেগে গেছে একটু একটু, মানে ঠান্ডা লেগেছে বলতে এখনো সেইভাবে নাক দিয়ে জল পড়ছে বা খুব হ্যাঁচি কাশি এই ধরনের কিছু নয়, শুধুমাত্র গলাটা কুটকুট করছে, তার জন্য বারবার এই জিনিসটা করতে হচ্ছে আর একটু কাশতে হচ্ছে আর কি, এই যা হচ্ছে, মাথা ব্যথা বা এই ধরনের কিছু নেই, কিন্তু ওর আজকে শরীরটা একটু খারাপ করেছিল, দেখতে পাচ্ছ জ্যাকেট প্যাকেট খুলে রেখে দিয়েছে পেছনে, ওর জন্যে এই জায়গাটা এরকম হয়ে যায়, ওর জন্যে এই চাদরটা দেওয়া থাকে, ও এরকম ভুলভাল জিনিস ঝুলিয়ে ফেলে।
তো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর রোজ তোমাদেরকে দিনের শেষে আমি জানাই আজকে আমার কটা সাবস্ক্রাইবার বেড়েছে বা কমেছে, যেটাই হোক না কেন আজকে একটা কমেছে, বাড়েনি কিন্তু, তো এটা হতেই থাকবে, রোজ রোজ বাড়বে এটা আশা করা যায় না, তবে কমেছেটা একটু যাই হোক মেনে নিতে হবে। ভালোটা মানতে পারলে তো খারাপটাও মানতে হবে, সবসময় যে সুখ দিয়েই যেতে হবে এর কোনো মানে নেই। তো চলো কালকে আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, আমিও ভালো থাকার চেষ্টা করব, যেটা আমার একটু অসুবিধা হয়েছে সেটা সেরে ওঠার খুব তাড়াতাড়ি চেষ্টা করবো। আজকে অনেকবার আমি খেয়েছি ওই তেজপাতা গোলমরিচ আদা দিয়ে ফুটিয়ে জলটাকে, অনেকবার খেয়েছি, অনেকবার বলতে দুবার খেয়েছি না, হ্যাঁ দুবার খেয়েছি, তো ওটা আমার জন্য অনেক, একবার তো নুন দিয়ে খাইয়েছে, তো এটা চলছে আমার সাথে। আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কথা বাড়িয়ে লাভ নেই, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লাগে তাহলে প্লিজ 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 একদিন যেভাবে আমাকে সাপোর্ট করছিলে সেভাবেই করো। নতুন বন্ধুরা আবারও বলছি, এরকম অনেকে আছে পুরনো বন্ধু যে আমার সকালে কেটে যাচ্ছে আবার বিকেলে আসছে, যে কোনো একজন দুজন এরকম করছে, হয়তো তারা বুঝতে পারছে না, যেহেতু আমি রোজ বলি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও, এরকম হয়তো হচ্ছে। সাবস্ক্রাইব কিন্তু একবারই করা যায় আর সেটা টোটালি ফ্রি, তো কোনো এরকম ভয় নেই যে টাচ করে দিলে তোমাদের কোনো টাকা কেটে যাবে বা কিছু, এরকম কিচ্ছু নয়। আর লাইক দিও প্লিজ, ভিডিওটা যখন দেখছো শুরুতেই একটা লাইক দিয়ে দেখো, ভালো লাগবে আর কিছুই না। আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। চলো আজকের মতো গুড নাইট।